বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। ভেট মেডিসিন রিভিউ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও খামারি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা চেষ্টা করছি নিয়মিতভাবে আপনাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে তথ্য প্রদান করার এবং খামারের নানাবিধ সমস্যা নিয়ে এসব গবাদি পশুর খাদ্য পুষ্টি নিয়েও আলোচনা করছি নিয়মিতভাবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের আজকের আলোচনার এ পর্বে আমরা আলোচনা করব নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ ঔষধ নিয়ে। স্ক্রিনে দৃশ্যমান বোলাস আকারে নিউট্রিপাওয়ার ভেট যে বক্সটি দেখতে পাচ্ছেন, কোম্পানিটি এ নামে বাজারে বাজারজাতকরণ করে আসছেন। নিউট্রিপাওয়ার ভেট এর প্রতিটি ব্লসে রয়েছে ভিটামিন এ 1,25,000 আইইউ, ভিটামিন ডি 3,27,500 আইইউ, ভিটামিন ই 60 মিলিগ্রাম, ভিটামিন কে 3,17.5 মিলিগ্রাম, ভিটামিন বি 1,12.5 মিলিগ্রাম, ভিটামিন বি 2,35 মিলিগ্রাম, ভিটামিন বি 6,12.5 মিলিগ্রাম, ভিটামিন বি 9,1.2 মিলিগ্রাম, ভিটামিন বি 12,50 মিলিগ্রাম, ভিটামিন সি 350 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 12.5 মিলিগ্রাম, জিঙ্ক 12.5 মিলিগ্রাম, আয়রন 5 মিলিগ্রাম, মিথিওনিন 10 মিলিগ্রাম, এল-লাইসিন 25 মিলিগ্রাম, প্যান্টোথিনেট 25 মিলিগ্রাম, নিকোটিনামাইট 75 মিলিগ্রাম, কপার 1.5 মিলিগ্রাম, আয়োডিন 100 মিলিগ্রাম, ফলিক অ্যাসিড 200 মিলিগ্রাম, বায়োটিন 1 মিলিগ্রাম। অনেকগুলো উপাদানে সমৃদ্ধ এই নিউট্রিপাওয়ার ওষুধটি গবাদি পশুর সুষম পুষ্টি উৎপাদনের চাবিকাঠি। প্রাণী শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ করতে হয়। ভিটামিন, মিনারেল ও অ্যামাইনো অ্যাসিডের পরিপূরক প্রাণীর শারীরিক রক্ষণাবেক্ষণ, বৃদ্ধি, স্বাস্থ্য ও উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন বিভিন্ন এনজাইমের কোফ্যাক্টরি হিসেবে কাজ করে। ভিটামিন বিপাকক্রিয়া, শক্তি উৎপাদন, দৃষ্টিশক্তি, কঙ্কালের গঠন, ত্বক ও মিউকাস ঝিল্লির রক্ষণাবেক্ষণ, স্নায়বিক কার্যক্রম, ক্ষত নিরাময়, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদির সাথে সম্পর্কিত। মিনারেল হাড় ও দাঁতের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা, পেশি সংকোচন, স্নায়বিক কার্যক্রম, প্রজনন ক্ষমতা, শরীরের তরলের সমতা, রক্ত গঠন ইত্যাদির সাথে সম্পর্কিত। মিনারেল বিভিন্ন এনজাইম এবং হরমোনের নিঃসরণের কোফ্যাক্টরি হিসেবে কাজ করে। অ্যামাইনো অ্যাসিড হল প্রোটিনের একক, এনজাইম হরমোন, পেশি, টিস্যু, শরীরের তরল পদার্থ ইত্যাদির উপাদান হিসাবে কাজ করে থাকে। গবাদি পশুর প্রজনন ক্ষমতা বাড়াতে, মোটাতাজাকরণ করতে, সর্বোপরি গরুর সুস্থতা নিশ্চিত করতে, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দুধ উৎপাদন বৃদ্ধিতে নিউট্রিপাওয়ার ভেট ব্যাপকভাবে কাজ করে থাকে। গরু বা মহিষের ক্ষেত্রে দৈনিক 1 থেকে 2টি বলাস খাওয়াতে হবে। বাছুর, ছাগল, ভেড়া তথা গরুর থেকে ছোট প্রাণীদের ক্ষেত্রে দৈনিক 1/2 থেকে 1টি বোলাস খাওয়াতে হবে। বোলাস গুঁড়ো করে খাবার পানির সাথে মিশিয়ে অথবা কলাপাতায় মুড়ে খাওয়াতে পারেন। এটি একটি পুষ্টি সমৃদ্ধ ঔষধ যা গর্ভবতী ও দুগ্ধবতীর গাভীর ক্ষেত্রেও নিরাপদ। তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের খামারে নিউট্রিপাওয়ার ভেট ব্যবহার করতে পারেন যে কোনো প্রয়োজনে, এবং গবাদি পশুর যে কোনো স্বাস্থ্য পরীক্ষায় অথবা আপনার খামারে যে কোনো ধরনের ঔষধ প্রয়োগের পূর্বে অভিজ্ঞ ও রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক আপনার গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে
সঠিক ডোজ নির্ধারণ করে ঔষধ প্রয়োগ করলে আপনার খামারে আশানুরূপ ফলাফল পাবেন এবং আপনার নিকটস্থ পশু হাসপাতালে যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন। এতে করে তারা আপনাদের খামার পরিচালনায় সঠিক ধারণা প্রদান করবে এবং আপনার খামারের যে কোনো সমস্যার সঠিক সমাধান প্রদান করবে। আপনারা নিয়মমাফিক গবাদি পশুর যত্ন নিন, গবাদি পশুর স্বাস্থ্যের এবং খামার সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রথম এবং প্রধান সমস্যা যেটা আমাদের দেশে হয়ে থাকে তা হলো কৃমিজনিত সমস্যা। তাই সবার আগে আপনার গবাদি পশুকে কৃমিমুক্ত করুন, এতে করে আপনার গবাদি পশুর স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে, সর্বোপরি আপনার খামার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার দিয়ে আপনার পরিচিতজনদের দেখার সুযোগ করে দিন, যাতে করে আমাদের ভিডিও থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেখে তারা তাদের খামারের প্রয়োগের মাধ্যমে খামারকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।